বন্ধুরা, আজকে যে গাছটি নিয়ে আমি ফিরে এসেছি সেটি একটু অত্যন্ত স্পেশাল গাছ আমার কাছে, কারণ এটা দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন, ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলার মাচা তৈরি নিয়েই আমি প্রথম যাত্রা শুরু করি আমার চ্যানেলের। খুব সৌভাগ্য আজকে আমার যে এই গাছটি আমি আজকে প্রতিস্থাপন করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা, আর আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আমার সমস্ত বাংলাদেশে এবং ভারতীয় বন্ধুদের স্বাগত। আজকে আমি এই সাদা ম্যান্ডেভিলা গাছটি প্রতিস্থাপন করে দেখাবো। ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী নামে এই গাছটির নামকরণ হয়েছে। এই গাছটি লতানো গাছ, কিন্তু একে ছোটো করে প্রুনিং করে রাখা যায়। আজকে আমি এই গাছটি প্রতিস্থাপন করে দেখাবো। এটি আপনারা টবে লাগাতে পারেন বা মাটিতেও লাগানো হবে, জানা যায় 10 থেকে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টবে লাগাতে পারেন। যাই হোক, আজকে আমি গাছটি প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের কীভাবে প্রতিস্থাপন করা যায় এবং কীভাবে গাছটা ফুলে ফুলে উপরে উঠবে আপনার। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করবেন, তাহলে আপনি আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তাই চলুন বন্ধুরা, শুরু করি প্রতিস্থাপন পর্ব ম্যান্ডেভিলা। ড্রেন সিস্টেমটা আমি আগে করে রেখেছি, আপনারা ওপরে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। ড্রেন সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার টবে লাগানোর ক্ষেত্রে, সেজন্য আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ভালো করে, তাহলে আমরা গাছ নষ্ট হয়ে যাবে। তার জন্য মাটি দিয়ে শুরু করি। আর একটা দুকাটে কথা বলে নিই, এটা ম্যান্ডেভিলা গাছটি, এটা শীতের শেষ থেকে শীতের শুরু অবধি এই গাছটা প্রচুর ফুল দেয়। তা চলুন গাছের প্রতিস্থাপন পর্ব দেখাই। আমার ড্রেনেজ সিস্টেম তো করাই আছে, তাই মাটি দেব। আর মাটি বলতে এখানে একটা কথা বলে নিই, মাটি দুভাগ, মাটি এক ভাগ, বালি দুভাগ, আর এক ভাগ কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট আপনারা দিতে পারেন, ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, এক বছরের পুরনো যেটা পাবেন দেবেন। তার সাথে নিম খোল আর হাড় গুঁড়ো বা ফসফেট, ফসফেট হলে 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য, আর যদি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি হয় তাহলে একটু বাড়িয়ে দেবেন ফসফেটের পরিমাণ, তখন 1.5 চামচ করে দেবেন, অথবা হাড় গুঁড়ো কিছুটা। এ দিয়ে মাটি তৈরি করে, আমি সেভাবে মাটি তৈরি করে রেখেছি, আপনারা এইভাবে মাটি তৈরি করে গাছ বসাবেন। মাটি সবসময় চেপে চেপে দেবেন, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে, কারণ এয়ার গ্যাপ থাকলে রুট রট হয়ে যেতে পারে বা ফাঙ্গাস লেগে যেতে পারে গাছে। ভেতরে এয়ার জিনিসটা খুব খারাপ, তাই এই জিনিসটার প্রতি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। মাটি দেবেন আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন। গাছের টুম বসিয়ে দেখে নিই, একটু মাটি লাগবে আমার। দেখুন আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি, আপনারা সেভাবে চেপে দেবেন মাটিটাকে, আর গাছটা বসাবো। ঠিক মিডিলে বসানোর চেষ্টা করবেন, যে গাছটা দেখতে ভালো লাগে। আবার চারপাশ থেকে মাটি দিতে থাকবো। আপনারা এইভাবে মাটি দেবেন,
চাপাসটাকে চেপে চেপে দিতে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এভাবে চেপে চেপে দেবেন, আর ডেলা থাকলে সবসময় গুঁড়িয়ে দেবেন। মাটি যত গুঁড়ো হবে তত ভালো। সবসময় ভালো আপনারা যদি চালুনি দিয়ে চেলে নেন। আমি আগে যে সমস্ত ভিডিও করেছি সেগুলোর লিংক আপনারা আই বাটনে পেয়ে যাবেন, তাছাড়া আপনারা ডিসক্রিপশন বক্সেও ভিডিওর লিংক পেয়ে যাবেন। আমার প্রতিস্থাপন পর্ব হয়ে গেছে, এবার দিতে হবে জল। জল দেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ, গাছ প্রতিস্থাপনের পরে ভরপুর জল, এটাই নিয়ম। আরেক কথা বলে নিই, এই জল দেওয়ার পর যতদিন ওপরে মাটি শুকোচ্ছে ততদিন আপনারা এখন আর জল দেবেন না। আর এই গাছটি তো প্রুনিং করে রাখা যায়, আবার আপনারা যদি লতানো গাছ পছন্দ করেন লতাতেও পারেন, আর যদি প্রুনিংয়ের ক্ষেত্রে আপনারা ট্রিম করে দেবেন, ট্রিমিংয়ের মাধ্যমে গাছটা ছোটো করে ডোয়ার্ফ করে রাখা যাবে এবং প্রচুর ফুলও পাবেন। যত ডাল হবে তত আপনারা ফুল পাবেন। গাছটি প্রতিস্থাপনের পর দু চার দিন আপনারা শেডে রাখবেন, সেমি শেডে। তারপর আপনারা এটা রোদে রাখবেন, কিন্তু হালকা রোদে, কেন খুব প্রখর রোদে সহ্য হয় না, পাতা ঝলসে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সকালে রোদে তিন চার ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। আর এটা সেমি শেডও হয়, তাই যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষেও গাছটা খুব সুবিধার হবে। ফ্ল্যাটেও এই গাছটি, ব্যালকনিতে এই গাছটা করা যাবে, কারণ এই একটু রোদ পেলেই এর দেশি বৃদ্ধি হয় এবং ফুলও ফোটে। তার ফ্ল্যাটে যারা আছেন তারাও এই গাছটা অবশ্যই লাগাতে পারেন। এবার আসি খামারের ব্যাপারে। এরা ফসফরাস বা ফসফেট খুব ভালোবাসে, তাই ফসফরাস আপনাকে বেশি মাত্রায় দিতে হবে। এই জন্য আপনারা সর্ষের খোল দেবেন এক চামচ, হাড় গুঁড়ো দেবেন দু চামচ, আর হাড় গুঁড়ো মানে ফসফেট বা ফসফেট যে কোনো একটা দিতে পারেন দু চামচ, আর পটাশ। পটাশের জন্য আপনারা কলার খোসা ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো শুকনো করে, কলার খোসা শুকনো করে গুঁড়িয়ে সেটা দু চামচ, এভাবে মিশিয়ে 15 দিন অন্তর দিতে থাকবেন। অথবা আপনারা কিচেন লিকুইড কম্পোস্ট সেটা 15 দিন অন্তর দিতে পারেন। আর যদি যারা রাসায়নিক সার ব্যবহার করেন তারা এক চামচ ইউরিয়া আর দু চামচ ফসফেট আর এক চামচ পটাশ এই হিসেবে দেবেন। এটা কিন্তু আমি 10 ইঞ্চি টবের জন্য বললাম, আপনার যদি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এভাবে পরিচর্যা করতে থাকলে আপনার গাছ নিশ্চয়ই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বাড়বে এবং প্রচুর ফুলও পাবেন আপনারা। আর এদের রোগ পোকা বলতে অ্যাফিস, স্পাইডার মাইট বা হোয়াইট ফ্লাই হতে পারে। সেক্ষেত্রে আপনার ইমিডাক্লোক্লোভিড জাতীয় যে কোনো ওষুধ দিতে পারেন, রোগোর প্লাস ট্যাবকোর যে কোনো একটা 30 ফোঁটা 1 লিটার জলে গুলে দিতে পারেন। অথবা আমি যেটা করি নিম তেলটাই আমি স্প্রে করি, বেশিরভাগ পছন্দ করি, তাই আমি সবসময় নিম তেল দিই। আপনারা যদি এভাবে নিয়মিত নিম তেল দিতে থাকেন তাহলে আশা করি আপনার গাছ রোগমুক্ত থাকবে, পোকা হবে না। যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা করবেন। তাহলে এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন, আশা করি আপনাদের গাছ সুস্থ থাকবে, সবল থাকবে এবং আপনারা প্রচুর ফুল পাবেন। চলুন আজকে শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন
বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।